খবর চ্যানেল, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আজ হচ্ছে মঙ্গলবার, সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। তা চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। তা চলো হচ্ছে এখন যাবো সোজা রান্নাঘরে, এখন হচ্ছে চা করতে যাব। চলো, আজকে বললাম মা তুমি রেস্ট নাও, আমি একটু আমরা চা করে দিচ্ছি, আর দেখি কী করা যায়। চলো দেখতে থাকো। এই যে এখানে চা বসিয়ে দিয়েছি, আর এখানে জমি হচ্ছে উচ্ছে গ্রেট, উচ্ছে গ্রেট। এই দেখো, গুড মর্নিং ফ্রেন্ডস, তা চলে এসেছি আজকে রান্নাঘরে। তানি করছে চা, আর আমি এখন উচ্ছে গ্রেট করছি। উচ্ছে এইভাবে গ্রেট করে ভাজা করলে সত্যি খেতে সুন্দর লাগে। আগে খেতাম উচ্ছেটাকে চার চার করে কাটতাম, তা মাকে বললাম, মা একদিন করেছিল যে দেখি উচ্ছেটাকে গ্রেট করে ভাজা করলে কেমন লাগে, তা মা ওইভাবে করেছিল। তারপর থেকে ওই ভাজাটা খেতে লাগে, সুন্দর লাগে, ওই জন্য ওই চার চার করে কেটে মাকে বললাম, মা তুমি ওইভাবে করবে না, ভাজা করলে এইভাবেই করবে। তা ওই জন্য আমি এখন উচ্ছেটাকে গ্রেট করে দিচ্ছি। আর সকালে আজকে কি ব্রেকফাস্ট হবে না হবে কিছু এখনো জানি না। সবার আগে আজকে আজকে হবে হচ্ছে একসিদ্ধ ভাত। আজ কালকে একাদশী গেছে, তো মাকে বললাম যে তুমি একবারই করে দাও, সবাই মিলে একসিদ্ধ ভাত খেয়ে নেবো, সবাই খেয়ে নেবো। ওই একবার একজন হবে একসিদ্ধ ভাত, আবার রুটি করবো, অনেক ঝামেলা, একদিন একসিদ্ধ ভাত খেয়েই নি। চাটা হয়ে গেলেই ভাত বসিয়ে দেবো, পুজো এসে গেল, ছুটি হবে, আর বোধহয় দুদিন বোধহয় আমাদের করবো। তারপরে হচ্ছে ছুটি দুদিন হারিয়ে একদিন আছে, কি বার বুধবার, তো কালকে আবার অফ। দেখানোর ইচ্ছা আছে তোমাদের, প্যান্ডেল গুলো খুবই সুন্দর হয়েছে, দেখা যাক। ইচ্ছা তো খুবই আছে, দেখা যাক তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করার খুবই ইচ্ছা। চলো দেখতে থাকো। এই সবজি নিয়ে নিয়েছি, এখন হচ্ছে এই দেখো আলু নিয়েছি, এখানে পটল নিয়েছি, আর গাজর ঝিঙে এগুলো নিয়ে নিলাম। গাজর আর ঝিঙে কাটবো আর পটল কাটবো, আজকে একটু সবজি ডাল মতো হবে, সেই জন্য গাজর আর ঝিঙে নিয়েছি। আর এখানে হচ্ছে পটলের ঝোল হবে, তা পটল কাটবো। আর চলো দেখা যাক আর কী কী হয়, এগুলো চট করে কেটে নিই। আর আজকে সকালে ব্রেকফাস্ট হচ্ছে অন্যরকম, এই দেখো তোমাদের দেখাচ্ছি। তা আজকে ব্রেকফাস্ট হচ্ছে এক সিদ্ধ ভাত, হ্যাঁ, মুসির ডাল আর চাল দিয়ে আলু দিয়ে একসঙ্গে এক সিদ্ধ মতো করে নেওয়া হয়, কারণ যেহেতু কালকে গেছে একাদশী, আজকে পারণ ভাইয়ের, তা ওই জন্য ভাবলাম যে না, ও যখন খাচ্ছে একসঙ্গে সবাই একসঙ্গে খেয়ে নিই, তাহলে হচ্ছে সুবিধা হবে। ওই জন্যই হচ্ছে একেবারে সবারটাই একসঙ্গে করে নিলাম, ওরও হয়ে যাবে আমাদেরও হয়ে যাবে। এটাই হচ্ছে আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট। আর এই দেখো ডাল বসে গেছে, আর কালকে ছিল ভাত, এটা একটু গরম করে নেওয়া হলো। আর এদিকে ঝুমি নিয়ে বসে পড়েছে বাসন, পুজোর বাসনটা কালকে মাজা হয়নি, তো আজকে মেজে দিচ্ছে। তোর পুজোর বাসনটা মাজা হয়ে গেলে ব্রেকফাস্টটা করে নেবো। আর এইদিকে বসে গেছে হচ্ছে আলু পটল ভাজা, তো আজ দুপুরের মেনুতে আছে ডালের সঙ্গে আলু পটল ভাজা। তো চলো, আলু পটলের তরকারিটা ভালো লাগছে না কোনোরকমভাবে, একটু ভাজা ভুজিয়ে দিয়ে যদি পটলটা খাওয়া যায় ওই কারণে আজকে আজ ঝোল না করে ভাজাই করলাম। এদিকের কাজ টাজ তো কমপ্লিট হয়ে গেল, আর এখানে টেবিলে সব খাবার টাবারগুলো আনা হয়ে গেছে, ওইদিকে রান্নাও প্রায় কমপ্লিট, আর একটু বাকি হলে রান্নাঘরের কাজ শেষ, তারপরে রান্নাঘরটা করে দেবো ক্লিন। আর আজকে কী কী মেনু হয়েছে একবার দেখিয়ে দিই, তা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। এখানে তো আমার টেবিল অলরেডি, এখানে টেবিল আমার অলরেডি গোছানো হয়ে গেছে, আর শুধু প্লেটটা আনলে আমার এখানকার কাজ শেষ, আর ঘরের কাজ মোটামুটি কমপ্লিট। তানি গেছে ফ্রেশ হতে, তারপরে আমি যাব, ও আসলে আমিও ফ্রেশ হয়ে নেব। তা চলো আজকে চট জলদি তাড়াতাড়ি কাজ করছি, বাইরেও বেরোনো আছে, আর প্লেটটা চট করে নিয়ে আসি। আর আজকে দুপুরের মেনু একবার তোমাদের দেখিয়ে দিই, আজকে দুপুরের মেনু কী হয়েছে চলো। তা দুপুরের মেনু আজকে আলু আলু পটল ভাজা, এই দেখো ছোটো ছোটো আলু কেটে পটল, দারুণ লাগে খেতে। আর এখানে আছে ভাত, এটা আর খুললাম না, ফাইনালি একবার দেখিয়ে দিই। এই যে সবজি ডাল, গাজর ঝিঙে দিয়ে সবজি ডাল বানানো হয়েছে, মুসির ডাল দিয়ে, দারুণ লাগে খেতে। আর এখানে আছে আগের দিনের ভাত, আর এটা তো তোমাদের হচ্ছে দেখিয়ে দিছিলাম আজকে হচ্ছে ব্রেকফাস্ট। এখানে ঝুমির বাটা কমপ্লিট হয়ে গেল, তো এই বাটা এইটা হচ্ছে কাজু বাদাম চালমগজ আর হচ্ছে মানে পোস্ত রয়েছে, সব মিলিয়ে একটা পেস্ট করেছে।
চলো এখানে তো কফি করেছি আজকে চা খাচ্ছি না আজকে বেলায় চার জায়গায় খাচ্ছি কফি এখানে কালকে একটু ফুলকপির তরকারি ছিল সেটাকে গরম করে নিলাম আর কালকে বেশ কিছু জিনিস ছিল সেগুলোকে গরম করে নিয়েছি রাত দুপুরবেলা কেউ না কেউ খেয়ে নেবো আমরা আর এই দেখো আজকে হয়েছে ঝিঙে আলু পোস্ত অনেক দিন পর তো এটাকেও নিয়ে যাইনি এগুলোকে সব নেবো এখন টেবিলে আগে কফিটা বানিয়ে নিই ফটাফট তারপরে হচ্ছে নিচ্ছি আমাদের কফি রেডি এখন আমরা নিয়ে যাবো নিয়ে একটু বসবো গল্প গুজব হবে একটু হাফ টাইম এটা খেয়ে দে তারপরে আবার বাদবাকি কাজে লাগবো অনেকক্ষণ বাদে চলে আসলাম তোমাদের সঙ্গে আবারও বক বক করতে কারণ মাঝখানে অনেকটা টাইম তোমাদের সঙ্গে আর কথা বলতে পারিনি সেই দুপুরের পর থেকে কারণ আমরা কাজে বেরিয়ে গেছিলাম আর এত কাজের প্রেশার ছিল ওই জায়গা তোমাদের সঙ্গে যে কথা বলবো সেই সময়টুকু পাইনি তো বাড়িতে এসে চাটা গিয়ে একটু রেস্ট নিয়ে আজকে সময় হাতে পেয়েছি ভাবলাম যে ডিপেন্ডের বাদবাকি তো তোমরা দেখেছো কিছুটা করেছি আর বাদবাকিটা করিনি সেই জায়গাটা আজকে পরিষ্কার করছি তা ভাবলাম যে পরিষ্কার করতে করতে তোমাদের সঙ্গে দুটো কথা বলে নিই এগুলো সব কাছাকাছি হয়ে গেছে আজকে আর আয়রন করবো না আজকে এইগুলোকে আলমারিতে উঠিয়ে রেখে দেবো পরে একদিনকে আয়রন করবো কিন্তু আজকে আর এখন আর আয়রন করতে ইচ্ছা করছে না এগুলোকে ভাঁজ করে রেখে দিলাম চলো আমি ডিভান থেকে তো সব বের করে নিয়েছি গুছিয়ে নিয়েছি এবার সব জায়গার মতো সেট করবো এখান থেকেই করা যাচ্ছে অসুবিধা হচ্ছে না বলেই উপরটা খুলিনি তো এবার আমি ন্যাপথলিন দিয়ে রেখে দিয়েছি যাতে অন্তত পোকামাকড়গুলো না হয় অনেক সময় হয় অনেক দিন ধরে কাছাকাছি পড়ে থাকলে মানে কেচে জিনিসই পড়ে রয়েছে তো সেগুলো পোকামাকড় হয়ে যায় ওই কারণে ন্যাপথলিন দিয়ে দিলাম এবার জায়গা মতো সব কিছু সেট টেট করে তারপরে হচ্ছে এটাকে ছাড়বো মানে আজকের মতো এইটুকুনি করবো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখো আমার নেক্সট ভিডিওতে তা চলো ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো টাটা